بلنسفه بالحق على الباطل فين مغه فيزه وزاهق ولا كن الويل مما تاسفه مترى في خلق الرحمن من تفبو فزل بشرا هل ترى من فتو ثم زل بشرا كرتين ينكلي খুব মন দিয়ে শুনল। ভারতের প্রাক্তন এক প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু। উনি তার মেয়েকে চিঠি দিচ্ছেন, চিঠিতে উপদেশ দিচ্ছে, মা তুমি সায়েন্স এবং কমার্স পড়িও না, তুমি আর্টস পড়িবে। সায়েন্স আর কমার্স পড়ে গরিবের ছেলে মেয়ে, কারণ তারা ইউনিভার্সিটিতে ঢুকবার আগেই চিন্তা করে কোন বিষয়টা পড়লে ভালো একটা চাকরি পাওয়া যাবে। নির্মম সত্য, এই বিষয়টা পড়লে আমি একটা ভালো চাকরি পাবো, এই নিয়তে সায়েন্স আর কমার্স পড়ে। তোমার আর্টস পড়ে ব্যারিস্টার হতে হবে। আমরা চাকরির খোঁজ করি না। তোমার দাদু মতিলাল নেহরু ভারতের একজন প্রথিত যশ নেতা। সুতরাং আমরা দেশ শাসন করার জন্য আসছি, আমরা জাতির সেই হাল ধরবার জন্য আমাদের আগমন। আমরা কেন কমার্স আর সায়েন্স পড়ব? যে বিজ্ঞানী হবার সে দুই বিজ্ঞানী হওয়ার। প্রতিভা দুই প্রকার, একটি প্রতিভা হল অনুসরণ অনুকরণ করার প্রতিভা, আরেকটি প্রতিভার নাম হল সৃষ্টি করার প্রতিভা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে ভালো চাকরি পাওয়া যায়, বড় বড় মেজর উমুক উমুক অনেক কিছু পাওয়া যায়। কিন্তু যারা সৃষ্টি করে, যেসব প্রতিভা, তারা সামাজিক লাঞ্ছনা গঞ্জনার মুখোমুখি হতে হয়, তাদেরকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। কারণ যারা অনুসরণ অনুকরণ করে, তারা তাদের প্রতিভা দশের বলয়ে, দশের বৃত্তে, দশের আঙ্গিনায়। আর যারা সৃষ্টি করে, নূতন কিছু জগৎকে দিতে চায়, তারা দশের মধ্যে একজন নয়, তারা দশের বাহিরে এগারো। রবি ঠাকুর, নজরুল, সাইজির আলম, পঞ্জুষা, দুদ্দুষা, হাসন রাজা, এরা সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসছে। লুট হ্যামসন, জর্জ বার্নার্ডস, জাপল সাত্রে, জেনেট ডেগ্রেসিয়া, এরা সৃষ্টি করার প্রতিভা নিয়ে আসছে। সুতরাং প্রতিভা দুই প্রকার। এই প্রতিভা গড খোঁজার চান, এই প্রতিভা অর্জন করা যায় না, এটা অর্জিত হয়েই থাকে, শুধু একটু ঘষা মাজার প্রয়োজন। ব্যাকরণের মহাসম্রাট বাংলা ভাষার জগদীশচন্দ্র বসু আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যুগ সমাজ, দ্বন্দ্ব সমাজ, বহুব্রী সমাজ, ঝুপঝাপ সমাজ, ঝুমঝম সমাজ,
এইসবের ব্যাখ্যা দিতে পারবে জগদীশ বাবু আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি কিছু লেখো সেই লেখা অনুসরণ করার প্রতিভা নিয়ে লিখবে, সৃষ্টি করার প্রতিভা নয়। সৃষ্টি করার প্রতিভা নিয়ে জন্মিয়েছিলেন রবি ঠাকুর, তারই কণ্ঠে শুনি পুণ্য জাহ্নবীর তীরে সংঘা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় তবু চলে যায় সমুখ উর্মিলে ডাকে পশ্চাতের ঢেউ, দেব না যেতে নাহি শোনে কেউ নাহি কোনো সাড়া। গজারি ডাকিয়া বাইরে এলেও অনুসরণের প্রতিভারা এটা দেখতে পারবে না, অসম্ভব। এটা সৃষ্টির প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন রবি ঠাকুর, পৃথিবীকে চমকিয়ে দিয়েছিলেন আরেক সৃষ্টি করার প্রতিভা নিয়ে কাজী নজরুল ইসলাম। কি বলেছিলেন? আমি যমদগ্নি, আমি স্নাগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান ও নিশার ও বসার, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি বিনা কপানির ডম্র ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রবল নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্ভাষা বিশ্বমিত্র শিষ্য, আমি দাভান, আমি দাহন করিব বিশ্ব। গজারি যে বাইরে এলেও অনুসরণ অনুকরণ করার প্রতিভা, এটা লেখা তো দূরের কথা, কলম তেরা হয়ে যাব। তাই সৃষ্টি করার প্রতিভা একটা, অনুসরণ অনুকরণ করার প্রতিভা একটা। সুতরাং তোমরা চাই যে তোমরা আল্লাহর অলি হও, একটু শুনে যাও এই ধ্যান সাধনা। এটা কি তুমি বিল গেটস হবে? এই ধ্যান সাধনা করে কি তুমি বিল গেটস, ওয়ারেন বাফেট, জাকারবার্গ হবে? এই ধ্যান সাধনা করে কি তুমি অনিল আম্বানি, মুকেশ আম্বানি হবে? এই ধ্যান সাধনা করে কি তুমি টাটা, বিটলা, গয়েঙ্কা, মফতলাল, ডালমিয়া, বাজার, জয়পুরিয়া হবে? না। এই ধ্যান সাধনা করে কি তুমি মুসা বিন শমসের, আরেফেল, বসুন্ধরা হবে? না। কেন হবে না? মহানবী আগেই বলে গেছেন, সূচের ছিদ্র দিয়ে একটি উট ঢুকে যেতে যতটুকু অসম্ভব, তার চেয়ে অনেক অনেক অসম্ভব একজন ধনবান ব্যক্তির বেহেস্তে প্রবেশ করা। এটা আত্মকেন্দ্রিক জিজ্ঞাসার প্রশ্নের উত্তর, এটা সার্বজনীন হলেও আত্মকেন্দ্রিক। বিষয়টি সার্বজনীন কিন্তু অর্জন করতে হয় আত্মকেন্দ্রিকতার মধ্যে থেকে। সুতরাং ধ্যান সাধনা বললেই সবাই করতে পারে না। তাই মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। কি বুঝিয়ে দিয়ে গেলেন? উনি বলেছিলেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তো উনি যদি তখনই নবী হয় তাহলে তো উনার ধ্যান সাধনার কোনো প্রয়োজন নাই। কেন আমার মহানবী সেই ঘর বাড়ি কাবা সব ফেলে দিয়ে সেই জবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচুতে 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় কিসের ধ্যান করলেন, কেন করলেন? ওটা ওনার জন্য না,
এটা তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার অনুসারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য সত্য পেতে চাও, সত্য সাগরে অবগাহন করতে চাও, তো আসো এইভাবে ধ্যান সাধনা করেই পেতে হবে। এটা মাহফিলের মধ্যে পাবে না, এটা জনতার মঞ্চে পাবে না। জনতার মঞ্চে তুমি বক্তৃতা দিতে পারবে, জনতার মঞ্চে তুমি মানুষকে বুঝাতে পারবে, নিজে বুঝবে না। তাই ফকিরের জন্য রাজনীতি হারাম হারাম হারাম। যদি কোনো আমার ভক্তরা কোনো রাজনীতি দলের সাধারণ একটা মেম্বার থাকো, আমার অনুরোধ, মসজিদের অনুরোধ, সঙ্গে সঙ্গে সেটা কেটে দিও, ভোট দিতে পারবে। কিন্তু রাজনীতি আমাদের জন্য হারাম। দলিল, আমরা তো শাহজালাল বাবাকে, গৌর গোবিন্দকে সম্পূর্ণরূপে পরাজয় বরণ করার পরেও উনি বিশাল সিলেট সাম্রাজ্যের সিংহাসনে একদিনে ধরেও বসেন নাই। বগুড়ার শাহ সুলতান বলছিয়া পরশুরামকে পরাজয় করে একদিনের জন্য তো সিংহাসনে বসেন নাই। খানজাহান আলী তো একদিনের জন্য বসেন নাই। সুলতান হিন্দাতায়ের সুল হাজা হাবিবুল্লাহ মাহতাবে উব্বুল্লাহ শাহেন সাহেব বলি আফতাবে বলি খাজা গরিবে নওয়াজ খাজা বাবা, উনি তো পৃথ্বীরাজ কাপুরকে সম্পূর্ণ পরাজয় করার পরে একদিন অখণ্ড ভারতে 900 বছর আগে সিংহাসনে বসেন নাই। উনি কেন মোহাম্মদ ঘড়িকে দিয়ে দিলেন? উনি তো নেন নাই। ঘড়ি বলেছিলেন বাবা জয় করলেন আপনি আমাকে মাগনা দেন। বলল ওরে ঘড়ি, তোর জন্য রাজনীতি, আমার জন্য রাজনীতি হারাম, আমার জন্য ফকিরি। তুই ফকির হয়েও ওই রকম হয়েও না, ধুপিকা কুট্টা না ঘাটকা না ঘাটকা, রাজনীতিও করবা আবার ফকিরিও করবা, এটা হয় না, এটা কন্ট্রাডিকশন। এটাই সাধারণভাবে তুমি হে হু করতে পারবা, এর বেশি কিছু আন্তরিক আন্তরিকভাবে করতে গেলে ওই নজরুল ঠাকুর লালনের মতো করতে হবে। ওই লালন বলে গেছিলেন কি হইবে মোহাম্মদকে বিশ্ব নবী বলিয়া হোক না সে, ঈসা মুসা বুদ্ধ কৃষ্ণ যে বাইচ্ছে তাতে লালনের কি আসে যায়? লালন তো লালনকেই চিনল না, লালন মরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা সামনেই মেঘনা, তাও জল পিপাসা। আমার সঙ্গেই আল্লাহ আছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। তাই মহানবী বলেছিলেন মান রানি ফাকাদ রাল হাক্কা হু সিজ মি হি সিজ দ্য লর্ড, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এই সাধনা করো, পিস গুরু সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত তোমার গুরু তোমার সঙ্গে আছে, লামকামি গুরু নাই। গুরুর সীমানা সিদ্ধাতুল মুনতাহা শেষ, লামকামি গুরু থাকে না, লামকামে তুমি তুমি। তাই লামকামে প্রবেশ করার পরে মনসুর হাল্লাস তার পীরের নাম বলেন নাই, উনি চিৎকার দিয়ে বলে ফেললেন আল্লাহ আমি একমাত্র সত্য, তার মানে আমি খোদা। লামকামে প্রবেশ করে হাসান জুনায়েদ বাগদাদি তার পীরের নাম সত্যি সত্যি নেন নাই। লামকামে প্রবেশ করে উনি বলে ফেললেন লাইসাফি সুফাজি সিওয়াল্লাহ তাআলা, এই সুফার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। লামকামে প্রবেশ করে ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামী বলে ফেললেন আনা সুবহানি মা সাবশানি, আমি সুবহানি সব সার আমারই।
আমার থেকে নূর বেরোচ্ছে, নূরের ভাণ্ডই তো আমি। খাজা গরিব নওয়াজের পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি বলতেছেন, যখন তুমি সম্পূর্ণরূপে আল্লাহতে তথা মুর্শিদে ফানা হয়ে যাও, তখন তুমি ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। তাই হযরত হাফেজ সিরাজি বলেছেন, চুকুদ্রা বিন গরম দিতাম হামুনাস জামালে খুদ জামালে ইয়ার দিতাম। যখন তুমি সম্পূর্ণরূপে তোমার মুর্শিদের মধ্যে ফানা হয়ে যেতে পারবে, তখন আমি যখন সম্পূর্ণরূপে মুর্শিদে ফানা হয়ে গেলাম, সেই দেখি জামালে খুদ জামালে ইয়ার দিতাম, আমার পীর আমি, আমার মরিত আমি। তাই হাসান সরফুদ্দিন ভুবানী সাকালান্ডার পানিপথিও বলে গেছেন, সাকালে সাইকে দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলকে খোদারা। পীরের সুরতে নবী কথা বলেছেন, নবীকে দেখলাম, ওটা নবী নয়, ওটাই আল্লাহকে দেখলাম। তাই সাইকে বাউল সম্রাট লালন সাইকে বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হন, ইহা লালনে না কন কোরআনে কন কোরআনে কন। কোথা হতে পেয়েছে সুরা নিসার আয়াতে, ওয়ায়ুদিদুনা আইয়ুফরিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা মনে মনে ইচ্ছা করলো যে আল্লাহ আলাদা এবং রসুল আলাদা, ওরাই কাপুর কাফের, ওরা বলে দাও তারা কাফে, হাক্কা 100%, আর কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই, গাছের গোড়াই কাটা উপরে পানি টানলে কি হবে। তো হাজার হাজার অলি গাউস কুতুব আবদার তারা সবাই এক কথা বলতেছে, আপনারা তো একরকম কথা বলেন না। সুতরাং এই রাম কামে গেলে সবাই এক কথা বলছে, একটু কয়েকশো বছর আগে, 1300-1500 বছর আগে সেই হযরত জুন্নুন মিসরি হযরত বাশার হাফি দুজনে একই কথা বলেছিলেন, আনা হু আলানা, আমি তিনি তিনি আমি। একটু 1300-1400 বছর আগে বা 1200 বছর আগে, 6000 বছর আগে যমদগ্নি মুনি বলে ফেললেন, সহম সহমি তিনি আমি, আমি তিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলে ফেললেন, মদং ব্রহ্মা ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। 6000 বছর আগে দুর্বাসামণি বলে ফেললেন, মদং নারায়ণম নারায়ণম মদং, আমি নারায়ণ নারায়ণ আমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন, তুই মুই মুই তুই, আমি তুই তুই আমি। এই রহস্যের ভেদ আমরা পারি না, দুনিয়ার জঞ্জালের আবর্জনার মধ্যে আমরা আসছে পৃষ্ঠে বেঁধে আছি, আমাদের স্বপ্নে ধ্যানে জ্ঞানে সব সংসারের যাতনা যত পায় আরো চায় আরো চায়, এই চাওয়ার যেন শেষ নয়। তাই আমরা কেহই সুখী না, তাই দুঃখই মানুষের জীবনকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নেয়। দুঃখই একমাত্র বিষয় যেটা মানুষকে পরিপূর্ণতা এনে দেয়, সেই দুঃখের চালা সেই দহনকে বুকে নিয়ে ধ্যান সাধনা করো একা কি মহান।
আমি অনেক কষ্ট করেছে, এটা বিষয় পাওয়ার জন্য না, পুরো অলিগাউস কুতুবাবদাল বলেন নাই, আনা বিল গেটস, আনা জুগারবার্গ, আনা ওয়ারেন বাফেট, কোনো অলি এটা বলেনি। কেন বলেনি? সুখের ছিদ্র দিয়া উঠ ঢুকে যেতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা। আশারে মুবাশশারার দর্জন বেহেশতের সুসংবাদ পাওয়া মধ্যে একজন ছিল আরবের সবচেয়ে রিচেস্ট, তার নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ। তাই সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ কি করে জান্নাতের সুসংবাদ পান? মহানবী বললেন, ইসলামে তার কিছুটা অবদান আছে, তাই আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তবে জেনে রাখো, সবাই দৌড়িয়া জান্নাতে যাবে, আর আব্দুর রহমান ইবনে আউফ 500 বছর হামাগুড়ি দিয়া তারপরে জান্নাতে যাবে। দেখো তো, একটা ভার তোমাদের বিবেকের আঙ্গিনায় আঘাত করে দেখো তো, তোমার বাবার মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি নাই, ভাসানির ছবি নাই, শেরে বাংলার ছবি নাই, হোসেন শহীদ সরওয়ারদের ছবি নাই, যে চারজন মহাপুরুষের ছবি রেখেছি সমাজে তারা নিগৃহীত হয়ে গেছে, দুজনের শরীর একটা কাপড় নাই, একটা সুতাও নাই, আরেকজনের একটা লেংটি পড়া আর একটা হাতে লাঠি, আরেকজন বাবা বাহার শাহ তার একটা কম্বল না। এই বাবা বাহার শাহ যার প্রধান খলিফা বাঞ্ছারামপুরে রাহাত আলী শাহ, এই রাহাত আলী শাহর খলিফাই হল বাবা গনি শাহ, দাদা পীর বাবা বাহার শাহ। এই বাবা বাহার শাহ বসা থাকতেন কম্বল, ঘোড়ার গাড়ি দিয়া নবাব স্যার সালিমুল্লাহ চাইছেন, ঘোড়ার গাড়ি থামিয়ার নিচে নেমে এসে এত বড় নবাব বাহাদুর নেমে এসে বাবা বাহার শাহ পায়ে ধরে সালাম করে দোয়া নিতেন, নবাব সলিমুল্লাহ কো তো দেখ চুকে হ্যায়, আবি নবাব কা নবাব কো দেখো, কম্বল উড় কে বৈঠ যায়। নবাব সলিমুল্লাহ কে দেখেছ? কিন্তু যে সলিমুল্লাহ এত বড় দণ্ড প্রতাপশালী নবাব হয়ে বাবা বাহার শাহর পায়ের মধ্যে হাত দেয়, এতো নবাবের নবাব, কাবা তো দেখ চুকে হ্যায়, আপনি কাবে কা কাবা কো দেখো, কাবা তো দেখছ, যে কাবার পরিচয় করিয়ে দিল যেটা আল্লাহর ঘর, সেই পরিচয় এ রওজা মুবারকটা দেখো, কাবা তো দেখছ, এবার যে কাবা চিনাইল কাবে কা কাবা কো দেখো। সুতরাং এই সাধনা সেই করতে পারে যে দশের বাহিরে আঘাত, যে সৃষ্টি করার প্রতিভা নিয়ে মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ধ্যান সাধনা করবে, সেই সত্যের